وداعيا إلى الله سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وقاله الحميد: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছিস ফুল মোরা, এঁকেছিস ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, হাবিবে খোদা তিনি নবী কমলেওয়ালা, তারি ছোঁয়াতে আজ দুনিয়া উজালা, তারি বিরহে দু চোখ অশ্রু ঝরা। যুগান্তরে খুশবু ছড়ায়। আলহামদুলিল্লাহ, নতুন ঘোড়াইপাড়া যুব জলসা কমিটি কর্তৃক আয়োজিত বিরাট ধর্মীয় জলসা। আজকের এই প্রোগ্রামে সভাপতিত্ব করছেন শায়খ আবু তাহের সালাফি সাহেব। আমার সামনে আজকের এই প্রোগ্রামে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা প্রাণ প্রিয় মুর্শিদাবাদ ফারাক্কার মুসলমান ভাইরা, বাবাজিরা, পর্দার অন্তরায় অবস্থানরত আমার মা এবং বোনেরা, বর্ণাঢ্য কোরআনের সেমিনারে এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন, এজন্য সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আপনারা একটু কথা কম বলেন এটা আমি জানি। এটা এই যে আপনাদের আস প্রোগ্রাম করার আগে আমার কোন জায়গায় এটা জানো না, ওই যেটা করে আসলাম ওইটা মনে হয় রিঞ্চিনগর, তো মাল সব কেতুকুতু দিলে চার দিন করে হাসে, বাংলা ভাষা বোঝেন আপনারা? প্রিয় ভাইরা হাত তুলে বলেন আপনারা বোঝেন? আপনার মা প্রিয় ভাইরা শুকর গুজার হচ্ছি, করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, রবের প্রশংসা করলে কি গুনাহ হবে? রবের প্রশংসা করুন, পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের উপর,
প্রিয় ভাইরা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কোরআনুল কারীমের চাইতে এত বড় বরকতময় জলসা আর কিছু নাই সুবহানাল্লাহ আপনারা সুবহানাল্লাহ বলতেও কি সমস্যা কিছুই তো বুঝলেন সুবহানাল্লাহ বলতেও কি সমস্যা ভাই সুবহানাল্লাহ বলেন মানে আমি যে কায়দায় আলোচনা করি সেই কায়দায় আপনাদের না মেন্টালিটি সেটআপ যদি না হয় আমি কিন্তু ওয়াজ করতে পারবো না কথা বুঝতেছেন এটা বোঝেন নাই কথা মানে আমি যে কায়দায় আজকে 2008 সাল থেকে এই প্রোগ্রাম করে আসছি আজকে হচ্ছে 2023 কয় বছর হলো 13 বছর নাকি তারও বেশি 15 বছর না 15 বছর আমার জলসা করার বয়স আমি যেভাবে জলসা করি সেই কায়দায় আপনারা যদি প্রেজেন্টেশন আমাকে যদি আমার সাথে যদি রেসপন্স করেন আমি কথা বলতে পারবো ইনশাআল্লাহ আর না বললে আমার কিন্তু কথা হবে না পরে কিন্তু দুর্নাম করলে হবে না যে বাংলাদেশে কি ছাগল ভেড়া নিয়ে আইছো না আমি যে মাল আমি যে কায়দার মাল ওই কায়দার আপনাদেরকে কথা বলতে হবে এখন মনে করেন কোনো দলাদলি নেই সব আমরা এক আমরা সব ভাই ভাই আমরা মুসলমান এটাই আমাদের পরিচয় সুবহানাল্লাহ পড়তে পারেন নাই হ্যাঁ এই তো এবার চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়াআনসিতু লাআল্লাকুম তুরহামুন জোরে বলুন আল্লাহু আকবার এই কথা আমি যেটা তেলাওয়াত করলাম এটা কার কথা বলেন তো কার কথা আমি কোরআন থেকে কথা বলবো আপনাদেরকে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন যখন তোমাদের সামনে কোরআন কারীম থেকে তেলাওয়াত করা হয় যখন কোরআনের দরস দেওয়া হয় কোরআন থেকে তোমাদেরকে যখন ভেঙে ভেঙে বোঝানো হয় আল্লাহ সার্বভৌমত্ব বিষয় নিয়ে যখন গোলাম তোমাদের সামনে যখন বয়ান করা হয় কোরআনের দরস যখন তোমাদের সামনে দেওয়া হয় কোরআন থেকে যখন দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করা হয় কোরআন যখন তেলাওয়াত করা হয় ফাসতামিউ লাহু তখন তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনা ওয়াজিব হয়ে যায় তখন তোমরা কোরআনটা কোরআনের আয়াত কারিমাগুলো ধ্যান দিয়ে শুনবে এই মুর্শিদাবাদের মুসলমান শুনতেছেন আপনারা কি বুঝলেন আপনারা ধ্যান দিয়ে মন দিয়ে শুনবেন তো এইরকম উঠাপালা করলে কি করে ধ্যান দেবেন হ্যাঁ এই কি সমস্যা আপনাদের সমস্যাটা কি ভাই পেশাব লেগেছে বসেন তাহিরের মতো বলার লাগবে না বসেন বসেন বৈশা যান শুনছেন হাই জালালি আমার দেশে তো পীরের অভাব নাই জিকির করতে করতে আমার দেশে বাঁশ গাছে পর্যন্ত উঠে পড়ে জিকির করতে করতে মিয়া ডিগ বাজি পর্যন্ত মারে দেখছেন নাই নেটে এইরকম জিকির চলে আমার দেশে প্রিয় ভাইরা আপনারা পানি গরম পানি তাহলে আপনাকে ধ্যান দিয়েছেন মনোযোগ কি দিয়েছেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের আলোচনা যে জায়গায় করা হয় কোরআন থেকে দরস দেওয়া হয় ফাসতামিউ লাহু তখন তোমরা কোরআন শ্রবণ করবে কারণ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের চাইতে আর অন্য কোনো বাণী দিয়ে মানুষকে কনভার্ট করা যায় না আল্লাহর একটা কোরআনের আয়াত যদি মানুষ তেলাওয়াত করে হৃদয়টা শীতল হয়ে যায় কোরআনের একটা আয়াত পড়লে হৃদয়ের ভিতরে কম্পন তৈরি হয়ে যায় আল্লাহর কোরআন থেকে মানুষদেরকে যদি আহ্বান করা হয় মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায় শীতল হয়ে যায় কারণ কোরআনের মতো এত বড় আজিম কিতাব আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই জোরে বলেন সুবহানাল্লাহ
সেই কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন ও ফারাক্কার মুসলমানেরা তোমরা যখন কোরআন শোনার মানসিকতা পেশ করেছো কোরআন শোনার জন্য যখন মেন্টালিটি সাপোর্ট করেছো যখন তোমরা নিজেদেরকে প্রস্তুত করেছো তৈরি করেছো সামনে টানুন যখন তোমরা নিজেদেরকে তৈরি করেছো আজকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে জীবনে সালাত আদায় করা হয় নাই এখানে অনেক মুসলমান আছে যারা জীবনে কোনোদিন সালাত পড়েন নাই জীবনে নামাজের ধারের কাছে কোনোদিন যান নাই 60 বছর জীবনে পার হয়ে গেল এখনো আল্লাহকে সিজদা দেওয়া হয় নাই আল্লাহর অনেক বান্দা এখানে আছেন যারা এখনো রমজান মাসের রোজা একটাও রাখতে পারেন নাই আছে না নাই রমজান মাসে রোজা রাখতে পারেন নাই আল্লাহর সিজদা দিতে পারেন নাই রমজান মাসে রোজা রাখার ক্ষমতা এখনো হয় নাই এই যে কয়েকদিন পরে রোজা আসছে প্রিয় ভাইরা আমার সিয়াম সাধনা এখনো আপনার দ্বারা হয় নাই এখনো আল্লাহকে আপনি সিজদা দিতে পারেন নাই পাঁচ ওয়াক্ত সালাত পড়েন নাই পিতামাতা এই জিনিস কোথা থেকে ম্যানেজ করলেন এই বাচ্চাটা কার হারিয়ে গেছে আপনারা দেখছেন ইউটিউবের মাধ্যমে দেখছেন বাচ্চাটা কার হারিয়ে গেছে দয়া করে স্টেটে নিয়ে যান আমার মা বলতেন কাল এই বাচ্চাটা আছে আপনারা দয়া করে স্টেটে নিয়ে যান আমার ভাইয়ের আমার বাবাদের আমার লক্ষ্য করেন মা বাবার সঙ্গে এখনো পর্যন্ত আপনি ভালো আচরণ করতে পারেন নাই যে জনম দুঃখিনী মা কোলে কাকে করে আপনারে মানুষের মতো মানুষ বানিয়েছে সেই মাকে খেদমত করতে পারেন নাই বাবার সঙ্গে ভালো আচরণ করতে পারেন নাই প্রতিবেশীর হক আদায় করতে পারেন নাই প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করতে পারেন নাই বোনের জমি ফাঁকি দিয়া নিজের নামে লিখে নিয়ে হজ করতে যায় এরকম লোক আছে না নাই বাংলাদেশের কথা বলছি বোনের জমি ফাঁকি দেয় ফারাক্কায় মনে মাল নেই কথা বলে না কেন মুসলমান বোনের জমি ফাঁকি দিয়া পার্টি আছে এখানে এই তো এবার যদি জিজ্ঞাসা করে বলবেন আমি যদি বলি কারা আপনারা দাঁত বের করে বলবেন হুজুর আমরাই সেই মাল নাকি আমরাই সেই জিনিস তাহলে আজকের এই তাফসিরুল কোরআনুল কারীমের এই সেমিনার থেকে সিদ্ধান্ত নিয়ে নিতেই হবে সামিনা ওয়া তানা রব্বুল আলামিন তোমার কোরআন শুনলাম তোমার কোরআন মেনে নিলাম জীবনে যে গড়মিলগুলো আছে সব গড়মিলগুলো পরিত্যাগ করে ওগো আল্লাহ শুধু তোমার গোলামে রূপান্তরিত হতে চাই বলেন তো মুসলমান আমার আল্লাহর গোলাম যদি হতে পারি আমার রব্বুল আলামিন বলেন মুবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাযলান কাবীরা আল্লাহ তাআলা বলেন মুবাশশিরিল মুমিনিন সুসংবাদ দিয়ে দাও মুমিন যারা তাদেরকে সুসংবাদ দিয়ে দাও বিআন্না লাহুম নিশ্চয় তাদের জন্য ফাদলান কাবীরা আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত নিয়ামত অগণিত অনুগ্রহ তাদের জন্যই নির্ধারিত আমার ভাইরা বলেন তো শুনে মুসলমান যারা ইমানদার হবে তাদের জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখেছেন কি রাখেন নাই রেডি নাই জান্নাত তো যারা মুমিন যারা ইমানদার তাদের চলাফেরা কথাবার্তা দেখলেই বোঝা যাবে এই মানুষগুলো আল্লাহর বান্দা এই কোরআনের মাহফিলে এসেছেন এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন রব্বুল আলামিন মদ খেয়েছি আজ হাবিবুর রহমানের কথা শুনে জীবনে আর কোনোদিন মদের বোতলে হাত দেব না গো মাওলা আজ বাংলাদেশ থেকে হাবিবুর রহমান এসেছে রব্বুল আলামিন তার কাছ থেকে শুনলাম জিনা করা যাবে না আজ আমি তওবা করে দিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা রব্বুল আলামিন আজ আমি তওবা করে দিলাম তোমার কাছে মাফ চাইলাম তুমি আমারে মাফ করে দাও ওগো আল্লাহ জীবনে আমি
মিথ্যা কথা ছাড়া আর ভালো কথা কোনোদিন মুখ দিয়ে বলতে পারি নাই আজ আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না মদ খাবো না চগলখুরি করবো না মানুষের সঙ্গে খারাপ আচরণ করবো না রব্বুল আলামিন জেনা করবো না নামাজ কাজা করবো না রমজান মাসে সিয়াম সাধনা করব এই ভালো ভালো কাজগুলো আল্লাহ তোমার হুকুমগুলো সব পালন করব আর যা তুমি নিষেধ করেছো সেগুলো ছেড়ে দেব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া জীবন পদ্ধতি নিয়ে জীবন চালাবো এই সিদ্ধান্ত যদি আপনি উপনীত হতে পারেন আজকে যদি সিদ্ধান্ত চেঞ্জ করতে পারেন নিজেকে যদি পরিবর্তন করতে পারেন আমার আল্লাহ চাহে তোম ইনশাআল্লাহ রব্বুল আলামিন নিশ্চয় আমার আর আপনার ক্ষমা করে দেবে তুবু ইলাল্লাহ আল্লাহর দিকে যদি আমি আর আপনি ফিরে আসতে পারি আমার আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে মাফ চাওয়া যাবে কিনা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কিনা ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও মাফ করে দাও জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন প্রিয় ভাইরা আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন জীবন চলার জন্য জীবনকে গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে ছেড়ে দিয়েছেন এটা নয় আল্লাহ তাআলা আমাদের গাইডলাইন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিতাব নাযিল করেছে যে মহান কিতাব যে কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেই কিতাবের নামটা কি এত আসতে কেন জোরে বলে আল্লাহ যে কিতাবটা আমাদেরকে দান করেছেন তার নাম কি কোরআন এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তাম পৃথিবীতে এমন কোন মানুষ নাই এমন কোন ধর্ম নাই যে কোন ভাই আমাদের সামনে দাঁড়িয়ে বলবে ভাই আমাদের ধর্মীয় কিতাব এ টু জেড আমি মুখস্থ করে আপনাদেরকে শোনাবো কেউ পারবে না শুধুমাত্র আল্লাহর কোরআন যদি বৃদ্ধ লোক মনে করে কোরআন শিখব যদি সে নিয়াম আল্লাহর কোরআন যদি শেখার চেষ্টা করে আমার আল্লাহ তাআলা তার সিনার ভিতরে কোরআনটা ঢুকাইয়া দেবে যদি কোনো যুবক মানুষ কোরআনের হাফেজ হতে চায় আল্লাহর কোরআন শেখার জন্য যদি সে চেষ্টা করে রব্বুল আলামিন তার সিনার ভিতরে কোরআন ঢুকাইয়া দেবে কোন মধ্যবয়সী কোন মানুষ কোন নারী কোন পুরুষ আল্লাহর কোরআন যদি শেখার চেষ্টা করে সে যদি মনে করে কোরআন শিখব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সিনার ভিতরে কোরআনটা ঢুকিয়ে দেবে আমার ভাইরা কান কাড়া করেন যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আমি যদি আপনাদেরকে বলি ভাইরা আমার আপনারা কি সবাই কোরআন শরীফ পড়তে পারেন আমি যদি আপনাদেরকে হাত তুলতে বলি 100 জন মুসলমানের ভিতরে প্রায় 80 থেকে 90 জন মুসলমান বলবে হুজুর আমি কোরআন শরীফ পড়তে পারি না কথা ঠিক না বে ঠিক কোরআন থেকে আমরা মাহরুম হয়ে গেছি কোরআন থেকে দূরে চলে গেছি যে কিতাব আল্লাহ তিবিয়ান লিকুল্লি শাইইন জীবনের সব সমস্যার সমাধান দিয়া রব্বুল আলামিন কোরআনে হাকিম নাজিল করেছেন
এই মহান কিতাব থেকে মহাগ্রন্থ থেকে নিজেদেরকে কুটিয়ে রেখেছি সন্তানদেরকে ফিলোসফি শেখায় সন্তানদেরকে মেডিকেল সায়েন্স পড়ায় সন্তানদেরকে ম্যাথমেটিক্স পড়ায় সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ায় সন্তানদের ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য শিক্ষক রেখে দিয়েছি শিক্ষকদের বেতন দেই ভাতা দেই অনেক টাকা পয়সা তাদের পিছনে খরচ করি কিন্তু আল্লাহর কোরআন শেখার জন্য বাচ্চাদের আমরা অনেক ভাই বলি না ঠিক না বে ঠিক কোরআন শিক্ষা করার জন্য অনেকেই আমরা বলি না অথচ আল্লাহ রাব্বুল আলামিন এত বড় কিতাব আমাদেরকে দিয়েছেন যে কিতাব শিখে মানুষ এই কোরআনের সচেতন ছায়াতলে অংশগ্রহণ করে মানুষগুলো কত ভালো মানুষে রূপান্তরিত হয়ে গিয়েছিলাম যে মানুষগুলো কোরআনের সংস্পর্শে এসে ছায়াতলে এসে চোর যারা সম্পদের পাহারাদার হয়ে গিয়েছিলাম যারা নারীর সতীত্ব নিয়ে বিভিন্ন রকম খারাপ কাজ করে বেড়াতো এই লোকগুলো কোরআনের সংস্পর্শে আসার পরে তারা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়ে গিয়েছে আমার ভাইয়ের আমার বাবাজির আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদের জন্য নাজিল করেছেন যে কিতাব আমাদের জন্য দিয়েছেন রব্বুল আলামিন বলেন লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর জোরে বলুন আল্লাহু আকবার এই কোরআন এসেছে লিতুখরিজান নাস গোটা পৃথিবীর মানবকে মানব সভ্যতাকে লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর যারা অন্ধকারের ভিতরে আছে যারা দুনিয়া নিয়ে তামাশায় নিমজ্জিত হয়ে আছে যারা এই দুনিয়াটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় এই দুনিয়ার সুখ যাদের কাছে অনেক বড় সুখ হয়ে দাঁড়িয়েছে আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে কোরআনের মাধ্যমে কোরআন বলছে যে তাদেরকে মিনা জুলুমাতিলান নূর অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে বের করে কোরআন তাদেরকে আলোর পথ দেখিয়ে দেবে বলুন সুবহানাল্লাহ কোরআন আলোর পথ দেখাবে আলো মানে কি অন্ধকার মানে কি জুলুমাত মানে কি অন্ধকার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো নিষিদ্ধ করেছে যে কাজগুলো আমাদের হারাম যে কাজগুলো করলে আল্লাহ নারাজ হয় এই কাজগুলো হচ্ছে অন্ধকার এই কাজগুলো থেকে অপরাধগুলো থেকে মানুষদেরকে কোরআন কোরআন পড়লে কোরআন বুঝলে কোরআন যদি মানুষ মানে শেখে মানুষকে ওই জায়গা থেকে বের করে আলোর পথ ইসলামের পথ তাদেরকে দেখিয়ে দেবে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার প্রিয় মুসলমানেরা আমার তবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এত পৃথিবীতে নাস্তিক মুরতাদ যারা কোরআন মানে না যারা ধর্মই বলতে কিছুই মানে না যারা জীবন ব্যবস্থা মানে না কোরআন মানে না কোনো ধর্ম মানে না এই মানুষগুলো অনেকের মধ্য থেকে তারা কোরআনের ভুল ধরার চেষ্টা করেছে কোরআনকে অপমান করার চেষ্টা করেছে আল্লাহর কোরআনুল কারীমকে তারা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে প্রিয় মুসলমানেরা সব কিছু মানুষ যত অপরাধ করুক না কেন অপরাধের সীমারেখা যত দূর যাক না কেন আমার আল্লাহ ইচ্ছা করলে ওই মানুষগুলোকে ক্ষমা করে দিতে পারে কিন্তু রব্বুল আলামিনের কোরআনের সঙ্গে নাফরমানি যদি কেউ করে আল্লাহর কোন বান্দা যখন নাফরমানি করে কোরআন সরাসরি কোরআনের আয়াতে কালিমাগুলো ছেড়ে কোরআন পা কোরআনকে পদদলিত করে পা দিয়ে মারিয়ে দেয় আল্লাহর বান্দারা যখন এই রকম অপরাধের সঙ্গে জড়িয়ে যায় আমার আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন গ্রহণ করে প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন ইংল্যান্ডের একজন মহিলা শুনতেছেন মুসলমান শুনছেন আপনারা ইংল্যান্ডের একজন মহিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন ব্যাগে করে নিয়ে গেল তার ব্যাগের ভিতরে আল্লাহর কোরআনকে নিল কোরআনকে নেওয়ার পরে মহিলা
সমুদ্র সৈকতে চলে গেল সমুদ্র সৈকতে যাওয়ার পরে সেই সমুদ্র সৈকতের পাশে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের যে আয়াত কারিমাগুলো আছে পৃষ্ঠাগুলো আছে এইরকম করে ছিড়তেছে নাউজুবিল্লাহ পড়বেন না এরকম করে কি করছে ছিড়ছে ছিড়তে ছিড়তে এক পর্যায়ে মহিলা কি করেছে কোরআনের আয়াত কারিমার উপরে পা উঠিয়ে দিয়েছে সবাই বলে নাউজুবিল্লাহ কোরআনের আয়াত কারিমার উপরে পা তুলে দিয়েছে তারপরে কোরআনকে এইভাবে যখন অপমান করা হলো কোরআনকে অপমান শুধু এইভাবে নয় পায়খানা ফিরেছে পায়খানা ফেরার পরে নিজের পায়খানা আল্লাহর কোরআনের এই আয়াত কারিমা দিয়ে মুছেছে নাউজুবিল্লাহ এত বড় গুনাহগার তো যখন এই কাজটা মহিলা করলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কিছু সময়ের জন্য অবকাশ দেয় ছেড়ে দেয় যা যা করবি কর তোরে আমি আজালাম মুসাম্মা নির্দিষ্ট একটা সময় দিলাম দুনিয়াতে যা ইচ্ছা কর আমার ইবাদত করতে ভালো লাগে না আমি তোরে ছেড়ে দিলাম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন তাকে গ্রেফতার করবে ধরবে ধরবে আল্লাহর কাছে তারে ধরা পড়তেই হবে আপনি মনে করতেছেন আপনি খুব সুখে আছেন ভালো আছেন আপনি আল্লাহর হুকুম লঙ্ঘন করে চলছেন টাকা পয়সার অভাব নেই বাড়িঘর ইন্ডাস্ট্রির কোনো অভাব নাই আপনি মনে করছেন আপনি খুব সুখে আছেন না এই সামান এই সম্পদ এই মাল সবটাই দেখে আপনাকে কবরে যাওয়ার লাগবে কবরে আপনাকে যেতে হবে কবরের ভিতরে আপনাকে নামতেই হবে ওই জায়গায় আপনাকে শুয়ারি লাগবে এর ব্যতিক্রম কারো জীবনে হবে না প্রিয় ভাইরা আপনি আল্লাহর সঙ্গে যতই নাফরমানি করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা সময় দেয় ছেড়ে দেয় এই মহিলা এত বড় নিকৃষ্ট যে আল্লাহর কোরআনের সাথে নাফরমানি করা শুরু করলো এই কাজ করার পরে কোরআনের আয়াত কারিমার উপরে মদ ঢেলে দিয়ে কোরআন সমুদ্রের ভিতরে ছুঁড়ে ফেলে দিল আয়াত কারিমাগুলো ফেলে দিল এবার উনি খুব রিল্যাক্সে বাড়ি আসলো খুব রিল্যাক্সে বাড়ি আসলো বাড়ি আসার পরে যখন বাড়িতে আসলো আসার পরে তারপরের দিনের ঘটনা মহিলা যখন বাড়ি চলে আসলো বাড়ি আসার পরে সকালবেলা মহিলা নজর করে দেখল তার দুই পা এমন ভাবে ফুলে গেছে যে বলে আল্লাহু আকবার দুই পা ফুলে গেল পা ফুলে গেছে হাত ফুলে গেল শরীরটা ফুলে গেল শরীরের ভিতরে জ্বর হাত পা যখন ফুলে গেছে মহিলা পরের দিন ডাক্তারখানায় গেল ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারকে বলা হলো ডাক্তার সাহেব হঠাৎ করে আমার হাত ফুলেছে পা ফুললো আপনি আমার চিকিৎসা করুন কান খাড়া করেন মুসলমান আল্লাহর কোরআন কত দামি আর সেই কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন সুবহানাল্লাহ কোরআন যারা শুনবে কোরআন যারা মানবে কোরআন যারা পড়বে আর এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন আপনার আর আমার সুপারিশকারী হয়ে যাবে আমার আপনার জন্য সুপারিশকারী প্রিয় ভাইরা আমার প্রিয় মুসলমানেরা আমার এরপরে ডাক্তারের কাছে মহিলা যখন গেল ডাক্তার তখন বলল মহিলারে তোমার পেশাব পরীক্ষা করার লাগবে তোমার রক্ত পরীক্ষা করার লাগবে তোমার ফিজিক্যালি কন্ডিশন কেমন আছে এটা দেখার লাগবে কি হয়েছে না হয়েছে পরীক্ষা নিরীক্ষা না করলে তো বুঝতে পারি না বুঝতে পারবো না মহিলা যখন ডাক্তার এই কথা বললো মহিলা তখন বললো ডাক্তার সাহেব রে জলদি করে তুমি আমার পরীক্ষা করো আমার যন্ত্রণা সহ্য হয় না আমার হাত ফুলে পা ফুলে মনে হয় যেন আমি মরে যাব
এই যে যন্ত্রণা শুরু হয়েছে ডাক্তার তখন পরীক্ষা নিরীক্ষা করলো পরীক্ষা নিরীক্ষা করার পরে মহিলাকে বলা হলো রিপোর্টে বলা হলো ও মহিলা রে তুমি যে তোমার শরীরের ভিতরে যা কিছু পরীক্ষা করলাম পরীক্ষা নিরীক্ষা করার পরে কোন রকম কোন রোগ ধরতে পারলাম না তোমার তো কোন রোগ হয় নাই তোমার কি জন্য হাত পা ফুলল বলতে পারি না একটু জোরে বলেন মুসলমান আল্লাহু আকবার এ খেলা কার আর জোরে বলেন এ খেলা কার কোরআনের সাথে থাকলে সম্মান বাড়ে কোরআনকে অপমান করলে জুতা পিটা করে ফেরাউনের মতো দুনিয়া থেকে বিদায় করবে তিনি কে মহিলা তখন বলল তোমার কাছে হবে না আমার ভালো ডাক্তারের কাছে যাওয়ার লাগবে ইংল্যান্ডের সব চাইতে বড় বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তারের নাম ছিল ডক্টর গ্যারি মিলাম সরকারি গভর্নমেন্ট জব করে অনেক বড় মানের একজন অধ্যাপক আল্লাহর বান্দা ডক্টর গ্যারি মিলা ছিল খ্রিস্টান বলেন তো মুসলমান ডাক্তার গ্যারি মিলা ধর্ম নাম কি কি ধর্ম খ্রিস্টান ধর্ম পালন করতে খ্রিস্টীয় ধর্ম ডাক্তার গ্যারি মিলা তার কাছে যখন মহিলা গেল মহিলা যাওয়ার পরে ডাক্তার গ্যারি মিলাকে বলল ও ডাক্তার রে আমার এই সমস্যা আমার হাত ফুলল আমার পা ফুলে গেছে আমার শরীরের ভিতরে দিয়ে এরকম অশান্তি হয় তুমি আমার একটু পরীক্ষা নিরীক্ষা করো আমার কি হয়েছে তুমি একটু পরীক্ষা করে আমারে দেখো মহিলা যখন কথা বলল ডাক্তার গ্যারি মিলা তখন বলল আমার একা দ্বারা সম্ভব নয় বোর্ড বসানো লাগবে চতুর্দিকে ডাক্তারদেরকে দেখার পরে আট দশ গবেষক এক ডাক্তার এক জায়গায় হয়ে তারা যখন এক জায়গায় হল পরামর্শ করে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করার পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তারে কমেন্টস করল ও মহিলা রে তোমার কোনো রোগ নাই তোমার কি রোগ হয়েছে আমরা বলতে পারবো না আবার একবার বলেন তো মুসলমান আল্লাহু আকবার তোমার কি রোগ হয়েছে আমি বলতে পারবো না আমার দ্বারা সম্ভব নয় যখন এই কথাটা বলা হলো ডাক্তার গ্যারি মিলা মহিলাকে নিয়ে নিজের চেম্বারে গোপন খাস কামরার ভিতরে নিয়ে গেল খাস কামরার ভিতরে নিয়ে যাওয়ার পরে ডাক্তার গ্যারি মিলা বারবার তারে বলছে সত্যি করে বলো তো তোমার কি হয়েছে কোন ধরনের সমস্যা তোমার মনে হচ্ছে আর তুমি কি এমন করেছো যে তোমার এই সমস্যা আসলে ঘটনাটাকে একটু বলো আপনি যদি ডাক্তারের কাছে যান ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনার হয়েছে জ্বর আপনি যদি বলেন পাতলা পায়খানা তাহলে আপনার জ্বর ভালো হবে পায়খানা যা কষা ছিল যদি পায়খানা টাইট হওয়ার ঔষধ আপনার দেয় দশ দিন পরে কুতি বেড়ে আবার পায়খানা করার লাগবে ঠিক না বে ঠিক রোগ আপনার হয়েছে জ্বর শরীরে আর আপনি যদি বলেন না না আমার জ্বর হয় না আমার পায়খানা হচ্ছে তাহলে যেমন আপনার রোগটা ভালো হবে না রোগ যা হয়েছে তাই আপনাকে ডাক্তারকে বলার লাগবে এই জন্য ডাক্তার গ্যারি মিলা খাস কামরায় নিয়ে গিয়ে মহিলাকে জিজ্ঞাসা করে মহিলা রে তুমি একটা বার বলো তো শুনি কি এমন কাজ করেছ যে কাজের জন্য তোমার এই রকম হয়েছে কি হয় তোমার একটু বলো আহারে মহিলা তখন বললাম ডাক্তার গ্যারি মিলা রে তোমার সঙ্গে গোপন করে আমার লাভ নাই তোমার সামনে আমি ঘটনা বলছি আমি মুসলমান বিদ্বেষী আমি ইসলাম বিদ্বেষী আমি কোরআন সহ্য করতে পারি না কোরআন সহ্য করতে না পারার কারণে আমি একটা কোরআন লাইব্রেরি থেকে সংগ্রহ করেছিলাম লাইব্রেরি থেকে সংগ্রহ করার পরে আমি চিন্তা ভাবনা করলাম সমুদ্র সৈকতের পাশে গিয়া এই কোরআন আমি ছিড়ব আমি কুরুপ ব্যবহার করব পদদলিত করব মদ তার উপরে ঢেলে দেব লাঞ্ছনা করে ওই কোরআনকে ফেলে দেব ছিঁড়ে ফেলব আমি এ কাজ করেছি এ পরিকল্পনা মাফিক কোরআন কিনে নিয়ে যেয়ে আমি যে কথাগুলো আপনারে বললাম আমি এই কাজ করে ফেলেছি ডাক্তার গ্যারি মিলা যারা উচ্চ মানের শিক্ষিত হয়
পাক যারা উচ্চত উচ্চ মানের শিক্ষিত লোক হয় তিনি হিন্দু হন আর মুসলমান হন আর খ্রিস্টান হন যে কোন ধর্মের মানুষ হোক না কেন লেখাপড়া যদি ঠিকঠাক ভালোমতো জানে পরধর্মের প্রতি ওই মানুষটি শ্রদ্ধাশীল হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা যারা অল্প বেস্ত লেখাপড়া জানে একটু কম বোঝে একেবারে কিছুই জানে না কম বেশি এই মানুষগুলো বিভিন্ন ভাবে মানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে আমি এই ধর্ম করি আমি ওরা ওই ধর্ম করে এই নিয়ে মাত মানে মারামারি করে মাতোয়ারা হয় আর যারা লেখাপড়া জানে শিক্ষিত হয় তারা ভদ্র হয় মার্জিত হয় তারা চিন্তা করে না যার যার ধর্ম শেষে পালন করুক শ্রদ্ধার সাথে ধর্মগুলোকে তারা দেখে প্রিয় ভাইরা তো মহিলা যখন এ কথা বলল ডাক্তার গেরি মিলাম এত বড় মানের একজন ডাক্তার খ্রিস্টান মানুষ উনি বসা থেকে দাঁড়িয়ে গেলেন বসা থেকে ডক্টর গেরিমিলা দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পরে ডক্টর গেরিমিলা বলে আহারে আহারে মহিলা তুমি কি করেছো কি করেছ এ কাজ তুমি কিভাবে করলা এ কাজ কেমন করে তোমার দ্বারাই সম্ভব হলো তুমি কেমন করে করলে এই কোরআন যার উপরে নাজিল হয়েছে এ কোরআন যার উপরে ডক্টর গেরিমিলা বলতেছে মহিলারে এ কোরআন যার উপরে নাজিল হয়েছে হয়েছিল তিনি এমন একটা নেতা এমন একটা মানুষ এমন একটা মহামানব জীবনে কোনোদিন তার জুবান দিয়ে একটা মিথ্যা কথা বের হয় নাই সুবহানাল্লাহ ডাক্তার গেরিমিলা বলছে আমি তার জীবনী পড়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছি যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি কোনোদিন কোনো মানুষকে নিয়ে মশকরা করেন নাই টিটকারি করেন নাই যার উপরে কোরআন নাজিল হয়েছে কোনোদিন মানুষের সঙ্গে খারাপ আচরণ করেন নাই যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি কোনো মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন নাই এত ভালো মানুষ এত ভালো মানুষের উপরে কিতাব নাজিল হয়েছে আর এই সত্য কিতাবকে তুমি অপমান করেছো লাঞ্ছনা করেছো এই কিতাবকে তুমি অপমান করেছো ও মহিলা রে এই মুহূর্তেই তুমি তওবা করো এই মুহূর্তেই তুমি ক্ষমা চাও মহিলা তখন বলল ও ডাক্তার গরিমিলা রে আমি যদি মরেও যাই আমি কোনোদিন ক্ষমা চাইব না এ কথা বলা মাত্র ডাক্তার গেরিমিলা বলল মহিলা রে তুমি ক্ষমা চাও আর না চাও তুমি দূর হয়ে যাও তুমি ভেঙে যাও মহিলাকে বের করে দেওয়া হলো মহিলা কয়েকদিন পরে দুনিয়া থেকে আল্লাহ আবার আল্লাহ তাআলা তার জিল্লতের সঙ্গে বিদায় করে দিল মহিলা মৃত্যুবরণ করলো যখন গেরিমিলার কাছে সংবাদ গেল ওই যে মহিলা কোরআনের সঙ্গে নাফরমানি করেছিল ওই মহিলা চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে মরে গেছে ডাক্তার গেরিমিলা চিন্তা করলো আহারে কোরআনের উপরে পা উঠানোর কারণে কোরআনের লাঞ্ছনা গঞ্জদার দেওয়ার কারণে তার এই পরিণতি হয়েছে আমি আর খ্রিস্টান ধর্ম পালন করব না আমি আর খ্রিস্টান থাকতে চাই না আমি মুসলমান হয়ে যাব ডাক্তার গেরিমিলা মুসলমান হয়ে কালেমা পড়ে ডাক্তার গেরিমিলা মুসলমান হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যে কিতাব রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন জোরে বলুন আল্লাহু আকবার যালিকাল কিতাব এই সেই কিতাব লা রাইবা ফীহি যার ভিতরে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ পড়তে পারেন নাই কি বুঝলেন কোরআনের ভিতরে কোনো ভুল আছে নাকি সন্দেহ আছে আপনাদের আছে কোরআনে ভুল আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করছেন যালিকাল কিতাব এই সেই কিতাব এই কিতাবের নাম কি কোরআন আল্লাহ বলছেন লা রাইবা ফিহি এর ভিতরে যারা পরিমাণ কোনো সন্দেহ কোনো সংশয় নাই
দেখেন এরপর আল্লাহ তাআলা বলছেন কোরআনের ব্যাপারে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা فأتوا بثورة من مثله ودعوا شهداءكم من دون الله إن كنتم صادقين جربنا الله أكبر الله رب العالمين مولين وإن كنتم في ريب مما نزلنا على عبدنا যদি তোমাদের সন্দেহ হয় যদি তোমাদের সন্দেহ হয় আমার গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব আমি নাযিল করেছি যে কোরআন আমি তার উপরে নাযিল করেছি এই কোরআনের ব্যাপারে তোমাদের যদি কোনো সন্দেহ হয় সংশয় হয় আল্লাহ তাআলা বলেন فأتوا بسورة من مثلي এই রকম করে কোরআনুল কারীমের একটা সূরা তোমরা বানায়া নিয়ে আসো পারবেন কেউ কথা বলে না কেন মুসলমান আপনারা বিরক্তি বোধ করছেন মনে হয় নাকি খারাপ লাগছে ভাই প্রিয় ভাই আমার প্রিয় বাবাদের আমার আর এক ঘন্টা আপনারা আমাকে সময় দিবেন আমার নির্দিষ্ট টাইম আর এক ঘন্টা আমি পিতামাতার অধিকার নিয়ে কিছু কথা আপনাদেরকে বলবো এই কোরআনের সত্যতা বিষয় নিয়ে কথা বলার পরে সব নসিহত তো আমরা শুনি সব ধরনের আলোচনা শোনা হয় আজকে মা বাবার হক সম্পর্কে আলোচনা শোনাবো আপনাদের আপনারা একটু সময় দেবেন ইনশাআল্লাহ তাহলে একটু ধৈর্য ধরুন আমি কোরআনের এই সত্যতার ব্যাপারে কিছু কথা বলি আমরা পিতামাতার অধিকার নিয়ে কথা বলতে চাচ্ছি একটু ধৈর্য ধরেন এক ঘন্টা সময় দেবেন আমার এক ঘন্টা নির্দিষ্ট টাইম প্রিয় ভাইরা আমার প্রিয় মুসলমানেরা দুনিয়ার কোন মানুষের পক্ষেই সম্ভব নয় কোরআনের একটা সূরা তো দূরের কথা আল্লাহর কোরআনুল কারীমের একটা মাত্র আয়াত বানাতে পারবে কেউ পারবে আয়াতের পরিবর্তন পরিবর্তন লাল কালি দিয়া আয়াতকে বন্ধ করে দিতে পারবে আপনাদের এলাকায় যখন সালাত আদায় হয় বলেন তো ইমাম সাহেব সর্বপ্রথম কোন সূরা পড়ে বলেন না সূরা নাস পড়ে না সর্বপ্রথম সূরা নাস না ঠিক বলছেন তো সূরা ফাতিহা পড়ে সর্বপ্রথম দেখছেন কনফিউশন আছে আপনাদের কনফিউশন আছে আমি কি সানার কথা জিজ্ঞাসা করছি আপনাদের আমি আপনাদের বলছি যে কোন সূরা আপনার ইমাম সাহেব তেলাওয়াত করে একবারে বলবেন যে সূরা ফাতিহা নাকি সর্বপ্রথম কোন সূরা তেলাওয়াত করা হয় সূরা ফাতিহা বাংলাদেশে মনে হয় সূরা বাকারা প্রথম পড়া হয় নাকি সৌদি আরবে মনে হয় সূরা ইখলাস পড়া হয় কথা বলে না কেন মুসলমান প্রতিটা নামাজ নফল নামাজ পড়েন আর ফরজ সালাত পড়েন আর যাই পড়েন না কেন সব সালাতের শুরুতেই আপনার সূরা ফাতিহা পড়ার লাগবেই লাগবে এবার আসেন মুসলমান দুনিয়ার কোন ইমাম সাহেবের পক্ষে সম্ভব নয় আপনার ইমাম সাহেব যত বড় মানের আলেম হোক না কেন সর্বপ্রথম যদি সূরা ফাতিহা বাদ দেয় সূরা ফাতিহা বাদ দিয়ে সূরা বাকারা দিয়ে যদি নামাজ শুরু করে পিছন থেকে লোকমা আসে না নাই কি বলবেন আপনারা বলে হুজুর তো পাগল হয়ে গেছে অমি আরে আজ কালকে সকালবেলা কিছু হাদিয়া মালপাতি দিয়ে বিদায় দে অন্য হুজুর নিয়োগ দে তো মেন্টাল হয়ে গেছে নাকি তাহলে সব সিস্টেম এক আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাতু বিসূরাতিন মিন মিসলি এইরকম একটা সূরা বানাও অথবা কোরআনের ছোট্ট একটা সূরার মতো সূরা বানাও চ্যালেঞ্জ কি আপনারা গ্রহণ করবেন পারবেন আল্লাহ বললেন শুধু তোমরা একা নয় ওয়াদু দাআ মানে আহ্বান করা দাআ মানে কি ডাকা আহ্বান করো ওয়াদু জুমা তোমাদের বন্ধু ওয়াদু সুহাদাকুম তোমাদের বন্ধু বান্ধব সাথী সঙ্গী যা আছে সবাইকে ডেকে নিয়ে আসো এক জায়গায় করো পরামর্শ করো
এই রকম কোরআনের একটা আয়াত তোমরা বানাও দুনিয়ার কোন মানুষ আল্লাহ বলেছেন মিন দুনিল্লাহ আমি ব্যতীত দুনিয়ার কোন মানুষ তোমরা যদি সত্যবাদী হও কোরআনের একটা আয়াত বানানোর ক্ষমতা তোমার পৃথিবীর কোন মানুষের নাই জোরে বলুন আল্লাহু আকবার কারো পক্ষে সম্ভব সম্ভব নয় সেই কোরআন মুসলমানদের কাছে দেওয়া হয়েছে আর এই কোরআন আজকে আমরা তাবিজের কিতাব বানিয়েছি কথা বলে না কেন এই কোরআন আজকে ঝাড়ফুকের কিতাব বানিয়েছি কোরআন একটা শিশুর গলায় জহারে মুসলমানেরা মানদুলি দেয় আপনারা কি কোন মাদুলি না কি এই ছোট ছোট তাবিজ তাবিজ জহারে ওর গলায় আপনারা তাবিজ ঝুলিয়ে দেন এদিকে কি এরকম আকীদা আছে কি জানি না নদিয়াতে আমি দেখছি হাই রে তাবিজ একটা ছেলে চারটা পাঁচটা করে ও যদি বল ঠিকমতো বলতে পারতো ও মনে হয় সব ছিঁড়ে ফেলতো আর ও মনে হয় আল্লাহর কাছে মামলা দিত আল্লাহ আমি জন্মগ্রহণ করে কি অপরাধ করছি আমার গলায় এত তাবিজ কেন কথা বলে না কেন মুসলমান তাবিজের কিতাব বানিয়ে ফেলেছি কোরআনটাকে তামাশার কিতাব বানিয়েছি কোরআনটাকে আজকে আমরা ভুলে গেছি কোরআন নিয়ে শুধু বাড়াবাড়ি শুধুই বাড়াবাড়ি শুধুই বাড়াবাড়ি বাড়াবাড়ি করতে করতে মুসলমানদের অস্তিত্ব আজ বিলীনের পথে কান খাড়া করবেন ইন্ডিয়ার মুসলমানেরা আজকে সামান্য সামান্য বিষয় নিয়ে ইখতিলাফ করে মতৈক্য তৈরি করে গোটা দুনিয়াতে ইসলামকে আজকে আমরা তামাশার পাত্র বানিয়ে ফেলেছি কেন হলো এটা এর পিছনেও কারণ আছে এর পিছনেও কারণ আছে আজকে ইসলামটাকে আমরা মানুষের কাছে এমন পর্যায়ে আমরা নিয়ে গেছি যে আমাদের দেখলেই অন্য অন্য মানুষগুলো আমাদের দেখলেই যেন নাক ছিটকায় টুপিদাড়ি দেখলেই যেন তাদের মানে ঘৃণা 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 ভাব আসে কেন আমরা নিজেরাই এই জন্য দায়ী আমার আল্লাহ রাব্বুল আলামিন তো এই কথা বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তো এ কথা বলেন নাই যে মুসলমানদের কাছে কোরআন থাকবে হে রাসূল আপনার কাছে কোরআন দেওয়া হয়েছে মা আনজালনা আলাইকাল আপনার কাছে যা নাজিল করা হয়েছে আপনার কাছে যে কিতাব দেওয়া হয়েছে এই কিতাব পাওয়ার পরে আপনার ভাগ্য নষ্ট হবে না আপনার ভাগ্য দুর্ভাগা হবে না আপনি শেষ হয়ে যাবেন না ধ্বংস হয়ে যাবেন না আপনার আপনি যে দুর্ভাগা জাতিতে রূপান্তরিত হবেন এটা নয় আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিয়ে বলেছেন হে রাসূল ভাগ্যের উন্নয়ন হবে কোরআন পাওয়ার পরে যদি আমাদের ভাগ্যের উন্নয়ন না হয় তাহলে বলতে হবে বুঝতে হবে কোরআন আছে এক জায়গায় মুসলমান আছে তার থেকে অনেক দূরে অনেক দূরে আমরা বাস করছি কোরআন থেকে এই জন্য আজকে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন নাই অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আবানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জনপদের লোকেরা ইমান যদি আনত দেশের লোকেরা জাতির লোকেরা যদি ইমান আনত ইমান আনার পরে তারা যদি তাকওয়ার পথ তারা অবলম্বন করতে পারত তাকওয়ার পথ যদি তারা অবলম্বন করে আমার আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর আমি আল্লাহ রাব্বুল আলামিন গোলাম তোমাদের জন্য রহমতের আর বরকতের যত দরজা আছে আসমান আর জমিনের ভিতরে সব দরজাগুলো তোমাদের জন্য খুলে দেব জোরে বলেন সুবহানাল্লাহ সব রহমতের দরজা আল্লাহ তাআলা নিজ হাতে খুলে দেবে আর আজকে তো আমরা কোরআনের কাছে নাই প্রিয় ভাইরা আমার ইমান ইমান এনেছিল ইমান আনার মতো ইমান যদি আমরা আনতে পারতাম
সাহাবায়ে কেরাম ঈমান এনেছিল জীবন দিয়েছে একটা সেকেন্ডের জন্য সাহাবায়ে কেরাম তারা নবী আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই সাহাবীরা জীবনে কোনোদিন জীবন দিয়েছে মার খেয়েছে কাফেরদের হাতে নির্যাতনের শিকার হয়েছে একটা সেকেন্ডের জন্য তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই ভাইরা আমার এই পৃথিবীর মঞ্চে ফেরাউনের মতো এত বড় স্বৈরাচারী আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একজন নাই যে ফেরাউন 36,000 বনী ইসরায়েলকে একবারে হত্যা করেছিল শুনতেছেন মুসলমান 36,000 বনী ইসরায়েলকে একবারে হত্যা করে ফেলেছিল হত্যা করার পরে ফেরাউন নিজের বাড়িতে এসে বাড়িতে আসার পরে ফেরাউন চিন্তা করলো আহারে এতগুলো মানুষ হত্যা করলাম মানুষ হত্যা করে ফেরাউন নিজের রুমে খাস কামরার ভিতরে ফেরাউন বসে আছে এরকম চেয়ারে ফেরাউন বসে আছে মানুষ হত্যা করেছে অপরাধ ছিল হযরত মূসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়েছিল ফেরাউনের কাছে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ফেরাউন মূসা আলাইহিস সালামের সঙ্গে তার জাদুকরদের হাজার হাজার সাপ নিয়া হযরত মূসা আলাইহিস সালামকে আহ্বান করা হয়েছিল জোরে বলেন আল্লাহু আকবার সাপগুলো নিয়ে এসে জাদুকররা সাপ ছেড়ে দিয়েছিল এটা কি কাহিনী বলছি না কোরআনের কথা বলছি কথা বলছেন না কেন এটা কি বানোয়াট কোনো গল্প না কোরআনের কথা সাপ নিয়ে আসা হলো জাদুকরেরা মূসা আলাইহিস সালামের সামনে সাপগুলো ছেড়ে দিল পয়গম্বর মূসা আলাইহিস সালামের হাতে একটা জিনিস থাকতো সেটা কি হ্যাঁ এই তো ঠিকই জানেন হাতে ছিল একটা লাঠি ফেরাউন মসনদে বসে আছে আল্লাহর পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম কত বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিল হাজার হাজার সাপ হাজার হাজার জাদুকরদের সামনে নিয়ে আসার পরে মূসা আলাইহিস সালামকে দাঁড় করা হয়েছিল বলেন তো জাদুকরেরা দেখাবে জাদু আর মূসা আলাইহিস সালাম যেটা দেখাবে সেটা কার খেলা আরো জোরে বলেন কার খেলা মূসা আলাইহিস সালাম যেটা দেখাবে সেটা আল্লাহর ওহি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীদের মুজেজা জোরে বলেন আল্লাহু আকবার এটা হলো নবী নবীদের মুজেজা মূসা আলাইহিস সালাম যেটা দেখাবেন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন ও মূসা রে তোমার হাতের লাঠিটা জমিনে বার ফেলে দাও সাপ সব জড়ো হয়ে গেল মূসা আলাইহিস সালামের হাতের লাঠিটা ফেলে দেওয়া হলো লাঠিটা ফেলে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের ভিতরে বলেছেন হিয়া হাইয়াতুম তাসআ আল্লাহু আকবার লাঠি যখন ফেলে দেওয়া হলো সঙ্গে সঙ্গে লাঠি সাপে পরিণত হয়ে গেল সাপে পরিণত হয়ে যাওয়ার পরে ফেরাউনের যত সাপ ছিল একবার মূসা আলাইহিস সালামের লাঠি নামক সাপ হা করেছে হা করার সঙ্গে সঙ্গে ফেরাউনের জাদুকরদের সব সাপগুলো মূসা আলাইহিস সালামের লাঠি নামক সাপ খেয়ে ফেলেছে জোরে বলেন সুবহানাল্লাহ ফেরাউন তো মনে হয় খুব খুশি নাকি কথা বলেন না কেন মুসলমান ফেরাউন মনে হয় খুব খুশি হয়েছে ফেরাউন তো রেগে মেগে অস্থির পাগল পারা হয়ে গেল 36,000 জাদুকর গুলোকে এক জায়গায় করে ফেরাউন বলল তোদেরকে আমি এমনি এমনি নিয়ে আসি নাই টাকা পয়সা খরচ করে তোদেরকে নিয়ে আসলাম আর একটা মুসার সাপ আর তোদের হাজার হাজার সাপ কেমনে তোরা পরাজিত হলে মুসার সাপ তো খেয়ে নিল সাপ যখন খাওয়া হয়ে গেল রব্বুল আলামিন বললেন মুসারে ভয় করো না হাতের ওই সাপটাকে আবার টাচ করো ধরো আবার পূর্বের মতো আমি আল্লাহ লাঠি বানায়া দেব ওয়ালা তাহিনু ওয়ালা তাহাসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন রব্বুল আলামিন বলেন
তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই যদি তোমরা প্রকৃত মুসলমান হও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দেয়া দেব জোরে বল সুবহানাল্লাহ বিজয় আমাদের প্রিয় ভাইরা আমার কেমন ঈমান তারা এনেছিল দেখেন বাড়ি যাওয়ার পরে ফেরাউনের মেয়ে ছিল ওই মেয়ের একজন কাজের মেয়ে ছিল বলেন তো কি বললাম ফেরাউনের মেয়ের কাজের মেয়ে বলতে খাদেমা যেটাকে বোঝানো হয় ফেরাউনের মেয়ের খেদমত করত মাথা চুল আঁচড়িয়ে দিত শরীরের জামা কাপড়গুলো পোশাক আশাক পরিষ্কার করে দিত তার খাদেমা মহিলা কত বড় আল্লাহওয়ালা লক্ষ্য করেন এইবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন আমিনু কামা মানান্নাস তোমরা ঈমান আনো ওই মানুষগুলোর মতো ঈমান আনো যারা ঈমানের জন্য জীবন দিয়েছে ঈমান ছাড়ে নাই সুবহানাল্লাহ ঈমান তাদের মতো আনো যারা ঈমানের জন্য জেলখানায় বসে বসে মরেছে যারা ঈমানের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছে তাদের মতো ঈমান আনো প্রিয় ভাইরা আমার প্রিয় মুসলমানেরা আমার ফেরাউনের মেয়ের কাজের মেয়ের নাম ছিল মাসিতা কি বললাম মাসিতা মহিলা এত বড় আল্লাহওয়ালা ফেরাউনের ঘরে বসে ফেরাউনের বেতন নিয়ে ফেরাউনের বাড়িতে থেকে তার বাড়িতে বসে বসে কালেমার ঘোষণা করা এত ছোটখাটো বিষয় নয় ঠিক কিনা চলে বলেন ফেরাউন নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি ছাড়া তোমাদের কোনো প্রভু নাই কোনো ইলাহ নাই আমি তোমাদের রব ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল ঘটনা কি আপনারা জানেন না বলেনি যে আমি তোমাদের রব আমি তোমাদের সব সেই ফেরাউনের ঘরে হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাম সেখানে দাওয়াত দিয়েছেন ফেরাউনের ঘরে কত আল্লাহওয়ালা মহিলা মাসিতা ফেরাউনের ঘরে ছিল মেয়ের ফেরাউনের মেয়ের মাথার চুলগুলো যখন আঁচড়িয়ে দিচ্ছিল ইন দিন টাইম হাত থেকে সিরুনিটা মাঠে মাটিতে পড়ে গেল কি আপনারা কি বলেন সিরুনি তো সিরুনি মানে যে মাথার চুল আসলাই সিরুনি তো সিরুনিটা মাথা মাটিতে পড়ে গেল মাটিতে পড়ে যাওয়ার পরে মাসিতা চিরুনিটা যখন তুলতে লাগলো তখন বলল বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ কি বলছে বিসমিল্লাহির রহমানির রহিম এ কথা যখন বলল বিসমিল্লাহ ফেরাউনের মেয়ে বলল মানিল্লাহ আল্লাহ বারকে ফেরাউনের মেয়ে কি বলছে মানিল্লাহ আল্লাহ বারকে আমার বাপ ছাড়া অন্য কোন ইলাহ আছে এটা তোমার জানাই নাই বুঝতেছেন বুঝতেছেন যে আমার বাপ ছাড়া ফেরাউনের মেয়ে বলছে যে আমার আব্বা ছাড়া অন্য কোন ইলাহ আছে অন্য কোন রব আছে এটা তোমার জানাই নাই তুমি আবার মানিল্লাহ আল্লাহ বার কাকে বলে মাসিদা তখন বলছে শোনেন কান খাড়া করেন মাসিদা তখন বলছে আল্লাহ হলেন তিনি যিনি আমার রব তোমার রব তোমার বাপের রব তামাম দুনিয়ার রব তিনি তোমার রব আমার রব তোমার বাপ ফিরাউনের রব ফিরাউন মেয়ে দৌড় দিল দৌড়াতে দৌড়াতে একবারে বাবার কাছে চলে গেল ফেরাউনের কাছে যাওয়ার পরে বলল বাবা ও আমার আব্বু আমার ড্যাডি তুমি দুধ গলা দিয়ে কাল সাপ পুষেছ আমার কাজের মেয়ে যে আমার খেদমত করে আমার খাদেমা সে তো তোমার রব মানে না সে আবার আল্লাহ তারে তো আমি চিনি নাউজুবিল্লাহ বলেন
আল্লাহ আর কে এটা তো চিনিনি সে আল্লাহ বলল তোমার নাকি রব আমার রব তোমার রব এই কথা যখন ফেরাউনের মেয়ে তার বাবার সামনে ফেরাউনের সামনে যখন ঘটনা বলল লোকজন তো ফেরাউন ক্ষমতায় ফেরাউনের হাতে তখন লোকজনের কোনো অভাব নাই ফেরাউন তখন লোকজনকে বলল মাসিটাকে গ্রেফতার করো মহিলাকে ধরে নিয়ে আসো মহিলাকে ধরে নিয়ে আসা হলো ধরে নিয়ে আসার পরে ফেরাউনের চার ফেরাউন চেয়ারে বসে আছে সামনে মাসিটাকে দাঁড় করানো হলো আমার ভাইরা কত বড় ঈমান কত বড় আল্লাহওয়ালা মহিলা লোক করেন আহারে একবার যখন বলল ফেরাউন ও মাসিদা তুমি আমারে কি রব মানো না এক বাক্যে মর্দে মুজাহিদ মহিলা যাদের ঈমান আছে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা খুব পথ ভুলে যায় না ঠিক না বলেন আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না ও আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে যারা সেজদা তেরায় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সেজদা তেরায় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাত ছানি যতই আসু ছলনার হাত ছানি যতই আসু পিছন ফিরে তাকাইনা ও যদি হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না তারা কভু পথ ভুলে যায় না আল্লাহু আকবার যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা পথ ভুলবে না তো তারা সরল সোজা পথেই চলবে সুবহানাল্লাহ মাসিদা তখন বলল ফেরাউন রে তোমার সামনে আমি দাঁড়ায়া একবারে বলতে পারি তুমি আমার রব নও আমার রব হলো আল্লাহ তোমার রব হলো আল্লাহ তমাম দুনিয়ার যিনি প্রতিপালক যিনি মালিক লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর যিনি মালিক যার হাতে সব ক্ষমতা তিনি হলেন আল্লাহ আমি আল্লাহর উপরে ঈমান এনেছি এ কথা যখন ফেরাউনের সামনে মহিলা উচ্চারণ করল ফেরাউন তখন বলল তুমি কি জানো এই কালেমা পড়ার অপরাধে আমি তুমি তোমাকে কি করব তুমি কি জানো কালেমা পড়ার অপরাধে তোমারে আমি কি করতে পারি তুমি কি জানো মাসিদা বলল না 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 আমি জানি না তুমি আমারে কি করবা তবে আমি এতটুকু জানি আমার রব আল্লাহ আমি আল্লাহর গোলাম আল্লাহর দাসত্ব করব তোমার কাছে আমার মাথা নত করব না ফেরাউন তখন বলল কোন বর্ণনায় মহিলা মাসিদার তিনজন সন্তান ছিল কোন বর্ণনায় সাতজন আর এক বর্ণনায় এগারো জন এত বলে সন্তানের মা মাসিতা ফেরাউন তখন বলল ও মাসিতারে তোমার কলিজার টুকরা যে সন্তানগুলো আসে তোমার সামনে তেলের ডেকসিতে চড়াইয়া তাদেরকে মৃত্যু ঘটায় দেব কালিমা যদি না ছাড়ো ফেরাউনকে মাসিতা তখন বলল ফেরাউন রে শোনো আমার সন্তানেরাও কালেমা পড়ে পাক্কা মুসলমান আমার সন্তানগুলো মুসলমান কারে ভয় দেখাও মিয়া ভয় দেখায় লাভ নাই সুবহানাল্লাহ ভয় দেখায় লাভ নাই তখন বলা হলো তেলের সামনে দেখেন কত বড় সহিরাচারী ফেরাউন কত বড় জালিম
কত বড় নির্লজ্জ কত বড় বেহায়া এইজন্য আমার আল্লাহ তারে শুটকি বানায় রেখেছে জোরে বলেন সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত ওর দেহ কেউ খাবে না ও শুটকি হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহ ওর বদনটাকে আল ইয়াউমা নুনাসিকা বিবাদারে ওর বদনটাকে আল্লাহ বাঁচায় রেখেছে কারণ ওর মতো যত এই রকম স্বৈরাচারী বেঈমান দুনিয়াতে আসবে তারা যেন দেখে শিক্ষা গ্রহণ করতে পারে প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন এবার তেলের উপর ডেক্সির উপরে তেল চড়ানো হলো তেল ফুটন্ত তেলগুলো গরম করার পরে টকবক করে তেল ফুটতেছে এক পর্যায়ে তেলগুলো যখন গরম হয়ে গেল মাসিতাকে বলা হলো মাসিতারে এইবার বলো কালেমা ছাড়বে কিনা বলো না হলে তোমার কোলের সন্তানটিকে হত্যা করব তোমার সন্তানটিকে মেরে দেব মাসিটা তখন বলল তোমার মনে যেটা চাই তাই করো আমি রাজি আছি এই কথা বলা মাত্র কোলের সন্তানটিকে ছিনিয়ে নেওয়ার পরে তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো তেলের ভিতরে যখন ছোট্ট মাসুম সন্তানটিকে ছেড়ে দেওয়া হলো সঙ্গে সঙ্গে একেবারে চিপচে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এরপর আর এক সন্তানকে হত্যা করা হলো এরপর আর এক সন্তানকে হত্যা করা হলো ফেরাউন এই সন্তানগুলোকে মায়ের সামনে হত্যা করে ফেলল মাসি তাই স্টিল হয়ে দাঁড়ায় রয়েছে দাঁড়িয়ে থাকার পরে এবার ফেরাউন বলে মাসিদারে এইবার হলো তোমার পর্ব তোমার পালা কালেমা ছাড়বে কিনা বলো তোমার সন্তানদেরকে হত্যা করে ফেলেছি এইবার তোমার পালা মাসিরা বলল আমার সন্তানদের আমার চোখের সামনে যখন মেরে দিয়েছ আমার ভয় হয় নাই আমি মন খারাপ করি নাই আল্লাহর জন্য আমারে তুমি যে শাস্তি দিবা সেই শাস্তি আমি মাথা পেতে নেব জোরে বলেন সুবহানাল্লাহ এর নাম কি বলেন ইমান এর নাম কি ইমান কত ইমান দামি কত দামি যা আছে মর সব নিয়ে যাও ইমান আমার নিও না ইমান ছাড়া ও গো মাওলা মর নামাই দিও না না যা আছে মর সব নিয়ে যাও ইমান আমার নিও না বিত্ত বেশা থাকবা না থাক ইমান বড় দামি গাড়ি বাড়ি টাকার মালিক এই দুনিয়ায় দামি ইমান আমল না থাকলে আল্লাহর কাছে প্রিয় না না যাচ্ছে মন সব নিয়ে যাও ইমান আমার নিও না আপনার টাকা নাই আপনার গাড়ি নাই আপনার বাড়ি নাই আপনার জমি জমা নাই আপনার তেমন কোনো সম্পদ নাই ছোট্ট একটা বাড়ি এই বাড়ির ভিতরে আপনার ছোট্ট একটা ঘর এই ঘরের ভিতরে আপনারা আছেন মাঠে কাজ করেন কামলা লাগা কামলা করেন লোকের জমিনে কাজ করেন করে কোনো রকম দুবেলা তিন বেলা তিন মুঠো খাবার আল্লাহ আপনারা দিচ্ছে কিন্তু আপনার একটা জিনিস আছে তার নাম কি কথা বলে না কেন ইমান এই ইমানের মতো এত বড় দৌলত একজনের আল্লাহ তাআলা দুনিয়া সব দিয়েছে কিন্তু তারে আল্লাহ ইমান নামক এই দৌলতটা দেয় নাই তারে এমন ঘরে জন্ম দিয়েছে যে সে মুসলিম হতে পারে নাই আল্লাহ তারে আল্লাহর কাছে প্রিয় হতে পারে নাই আল্লাহ তারে ইমান দেয় নাই তো ইমান যদি তারে না দেয়
তার তমাম দুনিয়া যদি দেয় ওই লোকটা তমাম দুনিয়া পেলেও আপনি কুড়ে ঘরে থেকে আপনি যদি ঈমান আপনার থাকে আপনি যদি ঈমান আনেন আপনি যদি ঈমানদার হন তাহলে আপনিই কামিয়াবি আপনিই সফল জলবান সুবহানাল্লাহ আপনি সফল ফেরাউনকে বলা হলো ফেরাউন রে যা বনে চাই তুমি আমারে তাই করো যা মনে চাই তুমি আমারে তাই করো আমি তাতেই রাজি আছি তখন ফেরাউন বলল তোমার এই মুহূর্তেই তোমার তেলের উপরে চড়ায়া তোমাকে মৃত্যু ঘটায়া দাও এই কথা বলা মাত্র আল্লাহর বান্দি বলল আমি প্রস্তুত আছি আমি তৈরি আছি আমার জন্য যে ব্যবস্থা তুমি করবে করো তবে একটা তোমার কাছে অনুরোধ আমার সন্তানদের হাড় হাড্ডিগুলো আর আমার হাড় হাড্ডি এক জায়গায় মাটি চাপা দিও কত বড় আল্লাহওয়ালা জানে নিশ্চিত আমার মরণ হয়ে যাবে ঠিক কিনা বলেন নিশ্চিত আমার এই মুহূর্তেই মরণ হয়ে যাবে তারপরে ইসলামের জন্য কালেমার জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য পিছু পা হয় নাই জোরে কোন সুবহানাল্লাহ এবার মাসি তারে হত্যা করা হলো হত্যা করার পরে এ খবর ফেরাউন দৌড়াতে দৌড়াতে তার স্ত্রী আসিয়ার কাছে গিয়ে দিল কার কাছে বলেন স্ত্রীর নাম কি আসিয়া দৌড়াতে দৌড়াতে আসিয়ার ঘরে কামড়াই গেল ও আমার প্রিয়তম স্ত্রী তুমি কি আছো দরজায় লক করার পরে বলে তুমি কি ঘটনা জানো আসিয়া তখন বলল কি ঘটনা কয় আমার বাড়ির কাজের মেয়ে মাসিতা আর তার সন্তানদেরকে হত্যা করেছে আসিয়া তখন বলল ফেরাউন তুমি তো জানো না এই মহিলার কালেমায় আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গেছে তার ইমানটা এত মজবুত ইমান তার প্রতি আল্লাহ এত খুশি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেছে তার রূহটা যখন কবজ করা হয়েছিল আকাশের ফেরেশতারা তার রূহটাকে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন আসিয়া যখন এই কথা বলল আসিয়ার মুখ থেকে যখন এই কথা বের হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে তখন ফেরাউন বলল ও মহিলা তুমি কি তাহলে তুমি আমার স্ত্রী তুমি কি আমাকে রব মানো না সুবহানাল্লাহ বলবেন না তুমি কি তাহলে আমাকে রব মানো না আসিয়া বলল না 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 আমি মনে মনে এ আসমান আর জমিনের মালিক আল্লাহর উপরে ঈমান এনেছি এ কথা আসিয়া ঘোষণা করে দিল ফেরাউন তখন দৌড়াতে দৌড়াতে বন্ধু হামান টাকের কাছে গেল আমার টাকলো বন্ধু রে মান সম্মান তো গেল আমার নিজের স্ত্রী আমারে তো খোদা মানে না আমার উপরে তো ঈমান আনে নাই তখন কত বড় নেতা নেত্রী যারা হয় তারা এত বেশি খারাপ হয় না পাশের লোকগুলা যত না বিয়াদব হয় আমার দেশের কথা বলছে আপনাদের দেশের কথা না এরা এত খারাপ হয় সব সময় নেতাদেরকে ফুসলায় প্রিয় ভাইরা আমার প্রিয় মুসলমানেরা আমার ফেরাউন এই রকম যখন তার কাছে গেল ও আমার দোস্ত রে হামান রে আমার স্ত্রী তো আমার উপরে ঈমান আনে নাই আমার উপরে কালে আমার প্রতি বিশ্বাস করে না কি করা যায় হামানটা তখন বলল দোস্ত রে তোমার স্ত্রীর উত্তপ্ত মরুভূমির ভিতরে নিয়ে যাও কি ঈমান কত পাকা ঈমান লক্ষ্য করেন তো মুসলমান দেখেন মহিলা মানুষ ফেরাউন যখন এই ঘোষণা যখন হামানের পক্ষ থেকে পেয়ে গেল তখন তার স্ত্রীকে ধরে নিয়া উত্তপ্ত মরুভূমির ভিতরে নিয়ে যাওয়া হলো উত্তপ্ত মরুভূমির ভিতরে নিয়ে যাওয়ার পরে আসিয়ারে বালুর উপরে শোয়ানো হলো বালুর উপরে শোয়ানোর পরে বুকের উপরে পাথর চাপা দেওয়া হলো বুকের উপর পাথর চাপা দেওয়ার পরে সূর্যের দিকে মুখ করিয়ে দেওয়া হলো এইবার ফেরাউন সামনে দাঁড়িয়ে আছে বলছে ও আসিয়া কালেমা ছাড়বি কেনা বল
কালেমা ছাড়বে কিনা বলো আসিয়ার বুকের উপরে কি হ্যাঁ বলেন সবাই বুকের উপরে পাথর বলল কালেমা ছাড়বে কিনা বলো আসিয়া বলল ফেরাউন রে না 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 তুমি যদি আমারে মেরে ফেলো একটা সেকেন্ডের জন্য তাওহীদের রাস্তা থেকে আমি দূরে সরে যাব না ফেরাউন আবার চলে আসলো হামানের কাছে দোস্ত তুমি যে পদ্ধতি দিয়েছিলে এই পদ্ধতিতে কোনো কাজ হয় নাই আমার স্ত্রী তো আমার উপর ঈমান আনলো না কালেমাও ছাড়ে না মুসার রবের উপরে ঈমান এনেছে মুসার উপরে কালেমা পড়েছে ঈমান এনেছে আমি এখন কি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন ও ফিরআউন দিল আওতাদ الذين طغوا في البلاد ওই পেরেকলা ফিরাউনের কথা স্মরণ করো পেরেকলা ফিরাউন আওতাদ বহু বছর এক বছর নয় আওতাদ একের অধিক মানুষের গায়ে পেরেক মাত্র জীবন্ত মানুষের গায়ে জোরে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জীবন্ত মানুষের গায়ে কি মাত্র পেরেক পেরেক আপনারা কি বলেন হ্যাঁ তার কাটা আচ্ছা হলো তার কাটাই হলো আমাদের বাংলাদেশে তার কাটার বেড়া ওই তার কাটা পেরে এত বড় বড় আল ও ফিরাউন দিলাও তার বড় বড় পেরে এই পেরে নিয়া হাতুড়ি নিয়া ফেরাউন বলল হামান বলল দোস্ত এবার পেরে নিয়ে যাও তোমার স্ত্রীর গায়ে যদি পেরে মারো দেখো এবার কালেমা ছাড়ে কিনা আমার ভাইয়ের আমার বাবে যার আমার আমরা তো কালেমার রাস্তাকে সহজ পেয়েছি আমাদের উপরে তো তেমন নির্যাতন হয় না তারপরে আল্লাহর ইবাদত করতে পারি না আর তাদের উপরে কত না নির্যাতন করা হয়েছে তারপরে আল্লাহর বান্দা বান্দেরা ঈমান ছাড়ে না সুবহানাল্লাহ এবার বড় পেরেক নিয়ে যাওয়া হলো পেরেক নিয়ে যাওয়ার পরে আসিয়ার গায়ের ভিতরে লোহার হাতুড়ি দিয়া পেরেক মারা হচ্ছে পেরেক মেরে মেরে শরীরের ভিতরে পেরেক মেরে দেওয়া হলো আল্লাহর বান্দে এক চুল নড়েন নাই চুপচাপ পড়ে আছে গায়ের ভিতরে পেরেক গ্রহণ করে নিয়েছে পেরেক মারার পরে ফেরাউন বলল ও আসিয়ারে এখনো সুযোগ আছে তোমার আমি চিকিৎসা করে ভালো করব এখনো সময় আছে সুযোগ আছে আসিয়া একটা বারের জন্য তুমি কালেমা ছেড়ে দাও তোমার আমি মুক্ত করে দেব আসিয়া বললেন না 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 কশ্চিন কালেও আমি কালেমার রাস্তা কোনোদিন আমি ছাড়ব না সুবহানাল্লাহ ফেরাউন আবার চলে আসলো হামানের কাছে দোস্ত বুকের উপরে পাথর মারলাম বুকের উপরে পাথর চাপা দিলাম শরীরের ভিতরে পেরেক মারলাম এরপরে স্ত্রী তো কালেমা ছাড়ে না এবার কি করা যায় ফেরাউনকে হামান কান খাড়া করেন মুসলমান হামান পরামর্শ দিচ্ছে দোস্তরে তুমি আবার তোমার স্ত্রীর চামড়া গুলো ছিঁড়ে ছিঁড়ে দাও চামড়া শরীর থেকে উঠায়া দাও চামড়া শরীর থেকে তুলে দাও চামড়া তোলো আর বলো আসিয়া কালেমা ছাড়বে কিনা বল এরপরে বিলেট নিয়ে গিয়ে আসিয়ার শরীর থেকে চামড়া গুলো ছিঁড়ে দেওয়া হলো তুলে দেওয়া হলো এরপরে আসিয়াকে যখন বলা হলো আসিয়ারে কালেমা ছাড়বে কেনা বলো আসিয়া ঠোঁট নাড়াতে পারেন না শরীরের ভিতরে পেরে বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে ও তত্ত্ব মরুভূমির ভিতরে গায়ে পেরেক শরীরের চামড়া ছিলে দিয়েছে আর কথা বলতে পারে না বাক শক্তি নাই আল্লাহর বান্দি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কানের গুড়ায় মুখ নিয়ে গিয়া ফেরাউন বলল আসে কালিমা ছাড়বি কিনা বল আসিয়া তখন বলল না 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 এমন ভাবে ঠোঁট নাড়ালেন আর মাথা নাড়ালেন বললেন না আমি কশ্চিন কালেও কালিমা ছাড়বো না জোরে বলেন আল্লাহু আকবার ফেরাউন এবার হামান পরামর্শ দিল দোস্তরে তোমার স্ত্রী কালেমা ছাড়বে না
এইবার একটা বড় পাথর নিয়ে যাও পাথর নিয়ে বুকের উপরে তার মুখের উপরে মেরে তারে মেরে 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 ফেলে দাও এই কথা বলা মাত্র ফেরাউন বড় পাথর নিয়ে আসিয়ার সামনে গিয়ে যখন এইভাবে দাঁড়িয়েছে আসিয়ার সামনে যখন বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে গেল যে আসিয়া তাকাতে পারে না যে আসিয়া কথা বলতে পারছিল না যে আসিয়ার কথা বলার শক্তি ছিল না পাথর যখন এরকম তুলে ধরেছে ফেরাউন মেরে ফেলবে আসিয়াকে ওই মুহূর্তে আসিয়া তাকায়া মুস্কি হাসি দিয়েছে সুবহানাল্লাহ তো আস্তে বললে হবে জোরে বলেন আল্লাহু আকবার কথা বলতে পারে না মেরে ফেলবে পাথর মেরে এইবার উনি মুস্কি হাসি দিয়েছে তাকাচ্ছে এবং মুস্কি হাসি দিয়েছে ফেরাউন তখন প্রশ্ন করল ও আমার স্ত্রী এতক্ষণ তোমার কথা বলার ক্ষমতা ছিল না তুমি তো কথা বলতে পারছিলে না তোমার এত নির্যাতন করেছি চামড়া তুলে দিয়েছি পেরেক মেরে দিয়েছি বুকে পাথর দিলাম এবার মেরেই দেব কেন হাসতেছ কাহিনীটা কি আসিয়া তখন বলল ফেরাউন সরব আমি যদি বলি তুমি তো আমার কথা বিশ্বাস করবা না তুমি তো ফেরাউন তুমি আমার কথা বিশ্বাস করবা না ফেরাউন তখন বলল বিশ্বাস করি আর না করি অন্তত পক্ষে বল কি বলবি বল শুনি কি জন্য হাসলি কি কারণে তুই হাসলি আমারে জানা তখন ফেরাউনকে বলা হল ফেরাউনকে আসিয়া তখন বলল ও আমার স্বামী ও ফেরাউন রে আমি রব্বুল আলামিনের কাছে তিনটা দোয়া করেছি সুবহানাল্লাহ পড়েন কয়টা দোয়া তিনটা দোয়া আমি আল্লাহ তাআলার কাছে এই মুহূর্তেই করলাম আমার রব্বুল আলামিন তিনটা দোয়াই কবুল করে নিয়েছে তিনটা দোয়া যখন কবুল হয়ে গেল আমি তখন আল্লাহর এই দোয়া কবুল হওয়ার কারণে আমি হাসি দিলাম ফেরাউন তখন বলছে কি কি দোয়া একটু বলো আসিয়া তখন বলল আমার স্বামী ও ফেরাউন রে এক নম্বর আমি আল্লাহর কাছে দোয়া করেছি ও গো রব্বুল আলামিন তোমার জন্য ফেরাউন আমারে বুকের উপরে পাথর চাপা দিয়েছে গো আল্লাহ তোমার প্রতি ঈমান আনার জন্য ফেরাউন আমার শরীরের ভিতরে পেরেক মেরেছে তাতেও আমি কিছু বলি নাই মন খারাপও করি নাই রব্বুল আলামিন তোমার কারণে নিজের শরীরের চামড়া পর্যন্ত ছিলে দিয়েছে তারপরেও কোনো প্রতিবাদ করি নাই আল্লাহ তোমার কারণে এতগুলো কষ্ট নিজে বুকে ধারণ করেছি রব্বুল আলামিন তোমার জান্নাতের ভিতরে তুমি আমার একটি বাড়ি বানায়া দিও মালি মালি একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সেদিন কেহ আসবে না কারো কোনো কাজে
যেদিন পাপি পাপের বোঝায় মরবে লাজে পুলসিরা পার হতে গিয়ে পিছলে যাবে কত পথি আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাক্ষণে সে মহাদিনে মহাক্ষণে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আমাদেরকে একটু জান্নাতে ঘর বানিয়ে দিও যেন বলেন আমি তখন মাসিতা তখন আসিয়া বললাম আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে ওই জান্নাতের ওই বাড়িটা ফেরেশতাদের মাধ্যমে আমারে দেখাই দিয়েছে যেন বলেন সুবহানাল্লাহ এরপরে রব্বুল আলামিনকে বললাম রব্বুল আলামিন গো এই ফেরাউনের কবল থেকে ফেরাউনের হাত থেকে তুমি আমারে বাঁচাও রব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে তুমি আমারে বাঁচায়া দাও তিন নম্বর রব্বুল আলামিনকে বলেছি আল্লাহ এই জালিম সম্প্রদায়ের হাত থেকে তুমি আমারে বাঁচায়া দাও তিনটা দোয়া রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করেছেন আমার ভাইয়ের আমার বাবাজির আমার ইমানের জন্য যত কষ্ট আমাদের মানুষ যে দায় দিক না কেন যত কটু কথা বলুক না কেন যত আমাদেরকে মশকরা করুক আমাদেরকে টিটকারি মারুক না কেন বলেন তো মুসলমান জীবন দেব আপনারা আমরা কি ইমান দেব নাকি ইমান ছাড়বেন আপনারা একটু হাত তুলে আল্লাহকে দেখেন লিল্লাহে তাকবীর ইমানের রাস্তায় অবিচল থাকবেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঠিক না বলেন তোমারই কাছে মিনতি আমার মহা মহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় সরে বলেন আমিন এরপর আল্লাহ একটা কথা বলেছেন যে আয়াত পড়েছিলাম তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহর পরে বলেন আমানু আত্তাকা তাকওয়ার পথ যদি তোমরা অবলম্বন করতে পারো আয়াতকৃত তেলাওয়াতকৃত আয়াত সর্বশেষ রব্বুল আলামিন এখানে বলেছেন দুইটা বিষয় ইমান আনার পরে তাকওয়ার পর যদি তোমরা অবলম্বন করতে পারো আমার ভাইরা লক্ষ্য করেন আমাদের হৃদয়ে কার ভয় আর জোরে বলেন কার ভয় আল্লাহর ভয় যাদের কলিজার ভিতরে আছে খেয়াল করেন ওই লোকটা খাদ্যে ভেজাল দিতে পারবে কথা বলে না কেন মুসলমান আল্লাহর ভয় যদি কারো কলিজায় থাকে ওই লোকটা যদি চাকরি করে চাকরিতে কি ফাঁকি দিতে পারবে পারবে না
আল্লাহর ভয় যদি কলি যায় থাকে স্ত্রীকে বেধড় মারপিট করতে পারবে স্ত্রীকে মারেন নাকি আপনারা না না কেউ মারে এখানে সব শেখ ফরিদ নাকি বগলিট সব শেখ ফরিদ হাত যদি তুলতে বলি কে কে আচ্ছা দেখি তো কে কে স্ত্রীকে মারেন নাই হাত তোলেন যাক 1 2 3 এই এতগুলো মানুষের সবাই তালি কে লিয়েছেন হ্যাঁ আরে বউকে মারেন নি কে কে হাত তোলেন মিয়া বউ বউ বলেন না আপন বউ নেই আপনাদের না সাসাতু বউ সব এ কি রে এ বলে বুঝতে পারে না সাতায় কি বলে কি আপন বউ নেই তা আপন বউকে মারছেন কে কে হাত তোলেন মারেন নাই কে কে হাত তোলেন মানে পিটান না মারা মানে কি মারেন ঠিক বলছি তো না ভুল বলছি মারেন নাই কে কে হাত তোলেন 1 2 3 4 5 সবাই মেরেছেন সুবহানাল্লাহ পড়েন হ্যাঁ বউ মেরে সুবহানাল্লাহ দেখছেন তাহলে স্ত্রীকে মারছেন আবার মারতে মারতে আবার বলে এই তোর তালাক তোর মার সহ তালাক আছে না নাই আমাদের এলাকার কথা বলছি স্ত্রীকে মারতে মারতে মাকে পর্যন্ত তালাক দিয়ে শাশুড়িকে পর্যন্ত তালাক দেয় প্রিয় ভাইরা আল্লাহ রসুল স্ত্রীকে কয়দিন মার স্ত্রীদের কয়দিন মারছিলেন জানেন আপনারা মারছে কোনদিন শুনছেন কোন আলেমের কাছ থেকে সুবহানাল্লাহ বলতে পারেন নাই মুসলমান রসুল কোনদিন আমার মাদেরকে পিটান নাই বরং সহযোগিতা করেছেন যে জায়গায় ঠোঁট লাগা পানি খাইছে ওই জায়গায় ঠোঁট দিয়ে পানি খেয়েছে এখন যদি মা বোনদেরকে বলি মা বোনেরা আমাদের এই তোমাদের জন্য নসিহত আল্লাহ রসুল যে জায়গায় ঠোঁট লাগায় পানি খেয়েছে আয়সা মা আমাদের আয়সা ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেয়েছে মা বোনেরা তো বলবে যে আপনি তো বলছেন হুজুর ও কলেরা এমন বিড়ি খায় ওর গ্লাসে মুখ দিয়া যায় ঠিক না বে ঠিক মা বোনেরা বলবো যে এমন বিড়ি খাওয়া খায় ওর গ্লাসে মুখ দিকে পানি খাওয়া যায় ও যে একটা চুমু খাবো ভালো করে ও চুমুটাও খাওয়া যায় না এত বিড়ি খাওয়া খায় ও কলেরা বিড়ি খায় না মদ পর্যন্ত খায় আছে আছে এলাকায় আছে আছে হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকে কোন মহিলা অন্ধকারে আপনাকে ডাকলে ইন্নিয়া খাফুল্লাহ আমি আল্লাহর ভয় করি আমি ইউসুফ আলাইহিস সালামের মতো বলতে পারি আমি জেনা করি না জেনা করি না জেনা করি না ঠিক না বেঠে আরে এখন আমরা কি করি ওরে বাবা কোন মহিলা যদি ডাকে আই ফোন হাই খো লাগে আসে না রাই আর ইউসুফ আলাইহিস সালামকে বলা হয়েছিল আমার দেহের কামনা বাসনা মিটা মিয়া ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন না 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 আমি আল্লাহর পয়গম্বর আমি জেনা করতে পারবো না আমি আল্লাহর পয়গম্বর আমার দ্বারা জেনা হবে না তুই আমারে ছেড়ে দে সুবহানাল্লাহ কালকে চা খেয়ে বলবেন কি বুঝলেন কি বুঝলেন আল্লাহ পাক সাহায্য শুরু করে নাই সাহায্য করেছিলেন সাহায্য করে সব বন্ধকৃত তালা খুলে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে মুক্ত করে দিয়েছিলেন জোরে বলেন আল্লাহু আকবার আর এখন আমরা কি করি এই যে জলসাতে এসে মানুষ তাই ছাড়ে না পড়েন মেয়ে কথা বলে না কেন আসছি এখানে ওই এক দুইজন তিনজন যুবক আর দুই তিনজন যুবতী এরা মনে হয় তাহাজ্জুদ পড়বে বলে গল্প করছে তাই না এরা মনে হয় তাহাজ্জুদ পড়বে নাকি আরে ভাই রে এই যে বেপরোয়া মহিলাদের চলাফেরা অকন্না ফি বুয়ুত কন্যা ওয়ালা তাবাররুজ না তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ বলছে ও মহিলারা ও মেয়েরা তোমরা ঘরের ভিতরে থাকো ঘরের ভিতরে থেকে বের হলে ওই জাহিলি যুগের মেয়েদের মতো সাজ সজ্জা করে রঙ্গ ঢঙ্গ করে কোমর দুলাইয়া নাচাইয়া আস্কারা মাস্কারা দিয়া ভ্যানাইটি ব্যাগ কান্দে নিয়া বাচ্চাকে ছেলের বাপের কোলে চড়াইয়া দিয়া যাও তুমি শপিং করতে ভাইয়া জুতো আসে এই তোর কে অধিকার দিতে তোর কে অধিকার দিয়েছে ভীম পুরুষকে এত আদর করে ভাইয়া বলা ও তোর বাপের সন্তান আবার স্বামী যদি বিদেশ থাকে ভমিয়া যাবে ভাইয়া তোমার ভাই বাড়ি নেই কোথায় আছে সৌদি আরব তো বলবে ভাবি তাহলে সার্ভিস তো দিয়ারই লাগে দায়িত্ব আমার আছে না নাই পরকিয়া করে আজকে মুসলমানদের পরিবেশ পরিবার ধ্বংস করে দিচ্ছে
বউ কার সাথে চলে যায়? দুইটা পাঁচটা ছেলে সেদিনকে বগুড়াতে প্রোগ্রাম করতে গেছি, বগুড়া বাংলাদেশ বগুড়া। একজন বলছে, হুজুর কি বলবো আপনার কথা কাজ কাছে, আপনি মেয়েদের একটু ধুনি দেন দিনে। আমি কি ধুনা ধনবো? আচ্ছা ধনেন কেন? কই আমার বউ, আমার সন্তান 11 বছরের সন্তান, আমার 4 বছরের একটা মেয়ে হুজুর, আমি ছিলাম দেশের বাইরে, এসে আমার আপন বউ আর আমি খুঁজে পাইনি। আমার টাকা পয়সা 11-12 লাখ টাকা নিয়ে অন্যজনের সাথে পরকিয়া করে আমার বাড়ি থেকে চলে গেছে, আমি এখন রাস্তার ভিখারি হয়ে গেছি। হাসি দেওয়ার জন্য বলছি কথাগুলো নাকি? আপনি কি মনে করছেন আপনার মেয়ে ফোন তো কিনে দিয়েছেন ক্লাস 9 থেকেই, ক্লাস 9 থেকে আপনার মেয়ে ছেলেকে ফোন দিয়েছেন রাতের অন্ধকারে। আপনি মনে করছেন যে এই যে শীতের সময় লেপ মুড়ি দিয়ে মনে হয় তোজ পিটেপছে, সুবহানাল্লাহ নাকি? এটা ভাবছেন আপনি? দেখেন ফোনে কার মেয়ের সাথে চ্যাটিং করছে, সারা রাত চ্যাটিং করে, সারা রাত অন্য মেয়ের সঙ্গে কথা বলে, ফজরের সালাতের সময় কলেরায় ঘুম ভাঙে না, সারা রাত চ্যাটন। আর ওই সকালবেলা যে রাত সকাল তখন 10টা 11টা পর্যন্ত ঘুমায় মিয়া, এই সন্তান দিয়ে আপনার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলল, ক্বাল আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কান খাড়া করেন, ওই দিন কাফেররা বলবে, রব্বানা হে আমাদের প্রতিপালক, কারিন আল্লাহ জানি আগল্লা না মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন জাতি এবং মানব জাতির ভিতর থেকে কারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল? মুফাসসির কারকগণ বলছেন, এখানে ওই পিতামাতাদেরকেও গ্রেফতার করা হবে, তাদেরকেও তাদের সন্তানেরা। কান খাড়া আছে তো নাকি নাই? আপনার কি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? শুনছেন আমার কথা? কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে। বুঝেন নাই? বলবে কি, রব্বুল আলামিন আমার বাপ আমি যা বলছি তাই করছে, বাপরে আমি যা বলেছি মোটর সাইকেল কিনে দিতে বল মোটর সাইকেল কিনে দিস, জীবনে কোনোদিন কোনো আবদার অপূরণ করিনি, কিন্তু আমার বাবা কোনোদিন নামাজের ব্যাপারে আমাকে বলে নাই। আপনি তাহাজ্জুদ গুজারি বড় ভাব মারেন নাকি? আপনি পাঁচ ওয়াক্ত নামাজে খুব বেশি ভাব হয়ে গেছে আপনার, আপনার মেয়ে পর্দা করে না আপনার অধীনে আছে, আপনার মেয়ে পর্দা নাই, পর্দা পর্দা করা তো নফল, নফল না? হ্যাঁ নফল, পর্দা করা নফল, ভারতে নফল, ফরজ, শুধু ফরজ নয় ফরজ আইন, আল্লাহর হুকুম। কয়জন কয়জন ফ্যামিলির লোকজন পর্দায় চলে আপনাদের ফ্যামিলি যারা ওয়াজ শুনছেন, কয়জন কার বউ কার মা কার সে মেয়ে পর্দায় করে? দেখেন খেয়াল করেন, সালাত যেমন কাজা করলে কবিরা গুনাহ হয়, আপনার মেয়ে যদি পর্দা কাজা করে পর্দা ছেড়ে দেয়, আপনার আপনারও কবিরা গুনাহ শিকার, আপনার মেয়ে তো কবিরা গুনাহ করছেই। আপনি তারে জাহান্নামের রাস্তায় এসে আপনার মেয়ে যাচ্ছে, আপনি তারে কোনোদিন বলেন নাই তো মা, তারে তো বুরখা কিনে দেন নাই, এমন স্কুলে আপনি আপনার সন্তানকে ভর্তি করেছেন মেয়েকে যেখানে উড়না এলাও নাই, যেখানে বুরখা এলাও নাই, আপনি মুসলমান কেন আপনি এই কাজটা করলেন? মাদ্রাসা খুঁজে পান নাই, পান না মাদ্রাসা খুঁজে? আপনি বড় ভাব দেখান, নামাজ পড়েন আপনি খুব ভালো নাকি? খুব ভাব দেখান, আপনার স্ত্রীর পর্দা নাই, আপনার মেয়ের পর্দা নাই, আপনার ফ্যামিলি ঠিক নাই, আপনি বড় আল্লাহওয়ালা সেজে বসে আছেন সমাজে নাকি? না, আপনার দায়িত্ব আপনার অধীনস্থ যারা আছে আপনার মেয়ে আপনার বউ সবাইকেই ইসলামের ভিতরে দাখিল করে, কু আনফুসিকুম আহলিকুম নার, নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো, এটাই তোমার দায়িত্ব। তুমি কোনোদিন নামাজের কথা বললে না, তুমি সন্তানকে ফর্দার কথা বললে না, আর আজকে তুমি বড় পীর সাহেব সেজে আল্লাহ আল্লাহ সেজে বসে আছো। তুই হাজির, আমি আপনাদেরকে বলছিলাম এই যে মানুষ আল্লাহর ভয় যদি করে যায় থাকে, কোনো মানুষ কোনোদিন নাফরমানিমূলক কোনো কাজ করতে পারবে না। আমার বাংলাদেশের কথা বলছি, মিয়া যেদিন মাছ বেশি দেয় ওজনে, কয় হুজুর আজকে আপনার একটু ঝুল বেশি দিলাম, আমরা ভাই তো জোর হাত করে বলছি তুই আমার ঝুল বেশি দিস নি ভাই, তো ঝুল বেশি দেওয়ার দরকার নাই, ওজন বেশি দেওয়ার দরকার নাই, তুই ভাই যত বেশি ঝুল দিবি তত কম বেশি হবে, তো ঝুল দেওয়ার দরকার নাই। বুঝতেছেন কথা? বুঝতেছেন? তাহলে আল্লাহর ভয় তাকওয়া, তাকওয়ার পথ যদি আমরা অবলম্বন করতে পারি তা
তাহলে আমরা কামিয়াব খেয়াল করেন তাকওয়া হা হুনা তাকওয়া এই জায়গায় তাকওয়া হলো অন্তর যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে তারা কোনোদিন মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না এই ইন্ডিয়ার মুসলমানেরা মা এবং বাবা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ যার পায়ের নিচে আল্লাহর জান্নাত আল্লাহ রেডি করে রেখেছে সুবহানাল্লাহ বলবেন না কার পায়ের নিচে জান্নাত নাকি ভূর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা তোমাদের মা অথবা বাবা দুজন অথবা একজন তোমাদের কাছে যখন বার্ধক্য উপনীত হয়ে যায় ওয়ালা তাকুল লাহুমা উফ্ফিন আমার আল্লাহ নিষেধ করেছে তোমাদের মা বাবার খেদমত করতে যে আহ উহ শব্দ করো না শুনতেছেন মা বাবার খেদমত করতে যে আহ এই শব্দটা উচ্চারণ করো না ওয়ালা তানহারহুমা আল্লাহ বললেন মা বাবাকে ধমক দিও না মা এবং বাবাকে ভর্ৎসনা করো না ওয়ালা তাকুল্লাহুমা উফ্ফিন ওয়ালা তানহারহুমা এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা সম্মানজনক কথা বলবে মায়ের সঙ্গে বাবার সঙ্গে কারণ বাবা তোমাকে মানুষ বানাতে যে তার মাথার ঘাম পায়ে ফেলেছে তার জীবনটা ধ্বংস করে ফেলেছে তোমার পোশাক দিতে যে বাবা ভালো পোশাক পরে নাই তোমাকে মুখে খাবার তুলে দিতে যে বাবা ভালো খাবার খায় নাই তোমারে ভালো স্কুলে পড়াতে যে ভালো পোশাক বাবা পায় নাই ভালো আরামের জায়গায় শুতে পারে নাই মা তোমারে প্রতিপালন করতে যে মা জননে তোমার ভালো পোশাক পরতে পারে নাই মা ভালো খাবার খেতে পারে নাই এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুসলমান মানুষেরা তোমরা শোনো মা আর বাবাকে ধমক দিও না তাদেরকে ভর্ৎসনা দিও না লাঞ্ছনা দিও না বঞ্চনা দিও না তাদের সাথে সম্মানের সঙ্গে কথা বলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো হুজুর আমি খিদমত করব কার নবী আমার বললেন তোমার মায়ের এরপরে কার নবী আমার বললেন তোমার মায়ের এরপরে কার নবী আমার বললেন তোমার মায়ের এরপরে কার নবী চার নম্বরে বললেন তোমার পিতার প্রিয় ভাইয়ের আমার কান খাড়া করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা এত বেশি দিয়েছে মা আমারে গর্ভের ভিতরে ধারণ করেছে মা আমার পেটের ভিতরে হামাল করেছে বহন করেছে মা জননী আপনার জন্য খেতে পারে নাই আমার কারণে আমার মা ভালোভাবে ঘুমাতে পারে নাই মা জননী আমারে পেটের ভিতরে নিয়া একবার উঠেছে আর একবার বসেছে আজ যাদের দুনিয়া থেকে মা চলে গেছে মার বাবা দুনিয়া থেকে যারা হারিয়ে ফেলেছ তাদের বুকের ভিতরে হাতটা দিয়ে দেখো বুকটা কত হাহাকার আহারে মুসলমান পৃথিবীতে মায়ের মতো কেউ আপন নাই মা জননী সন্তানের জন্য এত ভালোবাসা দেয় ছোটবেলায় আজ আমরা বড় হয়ে গেছি আজ আমরা বড় হয়েছি এমন একটা সময় আমাদের ছিল জনম দুঃখিনী মা আমরা পায়খানা করে পড়ে থাকতাম ট্যা ট্যা করা ছাড়া কান্না করা ছাড়া কোনো পথ আমাদের ছিল না রে মুসলমান মা জননী বুকের সঙ্গে আমাদেরকে মা জননী পায়খানা সাফ করিয়ে দিয়েছে পায়খানা সাফ করার পরে আমাদেরকে বুকের দুধ পান করায়া আমাদের মুখের উপরে চুমুকে আমার মা আমারে আবার ঘুম পাড়িয়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ মা আমার হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরি ওয়ালিদাইক মা আমারে
ক্লান্তির পর ক্লান্তি দুর্বলতার পর দুর্বলতা সহ্য করে মা আমারে মানুষ করেছে মা বুকের দুধ পান করেছে আজ যাদের মা দুনিয়ায় নাই এই বিদেশে আমরা এসেছি বাংলাদেশ থেকে মানুষ ফোন করে আমাদেরকে বলছে ভাই কেমন আছো স্ত্রীর সঙ্গে কথা হচ্ছে স্ত্রী বলে কোথায় আছো কেমন আছো এই বাস বাগানের নিচে জনম দুখিনী মা শুয়ে আছে কোনদিন তো টেলিফোন করে বলা হলো না মা তুমি কবরে কেমন আছো কোনদিন তো মায়ের কবরের কাছে দাঁড়ায়া মা মা করে চিৎকার করে মা জননীকে ডাকা হলো না আর ডাকলেও জীবনে কোনদিন মা জননী উত্তর দেয় না সন্তান পারি না যেতাম মা জননী হাহাকার হয়ে যেত প্রিয় ভাইরা আমার নিজের মা দুনিয়াতে যখন বেঁচে ছিলেন মা জননী দুনিয়াতে যখন বেঁচে ছিলেন আমি যখন ইন্ডিয়াতে আসতাম আমার মা তখন আমাকে বলতো বাপ বিদেশে যাচ্ছ ভালো মতো যে সুন্দরভাবে যে পানি ও খাবার দিও সঙ্গে দেখে শুনে যাবা আজ ইন্ডিয়াতে এসেছি আরে আর তো কেউ ওরকম পরিপাটি করে আমারে আর কেউ বলে দেয় না আমার তো আর ওরকম করে কেউ বলে না বাংলাদেশ থেকে যত দূর থেকে যত রাতে এই প্রোগ্রাম শেষ করে আসতাম গাড়ির আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মা জননে বলতো বাপরে এত রাত হলো কেন আজকে তুমি বাড়ি আসতে তোমার আমি বলি মা অনেক দূরে গিয়েছিলাম দেরি হয়ে গেল আর আমার স্ত্রী থাকতো আমার স্ত্রীর ঘুম হয়ে যেত ডাকে ডেকে ডেকে তারপরে সে চেতন হতো কিন্তু মা জননীর সন্তান বাইরে থাকলে মায়ের চোখে আর ঘুম আসে না যে মা আপনারে আমারে এত ভালোবাসা দিল স্ত্রীর কথা শুনে সেই মাকে কেমন করে লাঞ্ছনা দেন স্ত্রীর কথা শুনে আঙ্গুল তুলে কেমন করে মাকে বকা দেন মাকে কেন ভর্ৎসনা দেন মাকে কেন লাঞ্ছনা দেন মাকে কেন লঞ্জনা দেন আল্লাহর জান্নাতে যদি যাওয়ার ইচ্ছা থাকে আল্লাহর জান্নাতে যদি যাওয়ার ইচ্ছা থাকে মা এবং বাবাকে সন্তুষ্ট করুন মা বাবার এক ফোঁটা চোখের পানি যদি আপনার ব্যবহারে ঝরে আর মার বাবা যদি আপনারে ক্ষমা না করে আল্লাহর নামের কসম করে বলি জাহান্নামে আপনাকে যাওয়াই লাগবে লাগবে ঢুকেছে মাথায় মাথার ভিতরে ঢুকছে যে জায়গায় আমল করলে যে জায়গায় যে কাজটা করলে আল্লাহ সন্তুষ্টাই ওই জায়গায় খাবার নাই পীর সাহেবের কাছে যে পীর সাহেবের কবরে মশারি টাঙিয়ে দেয় মায়ের পরনে শাড়ি নেই পীর সাহেবের কবরে মশারি টাঙিয়ে দেয় হাই রে মুসলমান আকিদা এত খারাপ যাই হোক আমার নির্দিষ্ট সময় যেটা ছিল সময়টা শেষ এই জন্য আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করি আল্লাহ জান্নাতে যদি যাওয়ার ইচ্ছা থাকে মা বাপের খেদমত অবশ্যই করবেন মায়ের চোখের পানি ঝরাবেন না পিতাকে ভর্ৎসনা দিবেন না মাকে ভর্ৎসনা দিবেন না